মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সভাপতি হলেন বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক। গত 3 জুন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন সহ জেলা পরিষদের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিককে রাজ্য তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সেই মতো এত বড় দায়িত্ব পেয়ে উজ্জ্বলবাবু খুবই আপ্লুত। তাই এদিন মঙ্গলবার পূর্ব বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে প্রীতিলতা মঞ্চে তাকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানে বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভরচাজ ও তৃণমূলের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেই সময়তে এই ধরনের সংবর্ধনা না নেওয়াটাই মনে হয়, কিন্তু আমরা দক্ষিণপন্থী রাজনৈতিক দল আমাদের মধ্যে এটা হয়ে আসছে বা এটা আমাদের মধ্যে চলনও আছে যে কেউ যদি কোনো পদে বা অন্য জায়গায় যায় তাকে সংবর্ধনা দেওয়া বা তাকে এলাকায় নিয়ে এসে প্রতিষ্ঠাতা করা, সেই হিসেবেই আজকে করলাম। আমার অনেক গুরুজনরা এখানে রয়েছেন যারা হয়তো আমার দাদা কাকা এবং আমার সবাদের সঙ্গে রাজনীতি করেছেন, প্রত্যেককে আমি প্রণাম এবং তাদের কাছে আশীর্বাদ চাই যে যে পদ আমাকে দেওয়া হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমি যেন তার সম্মান রাখতে পারি। সেদিনকে আমরা জানতাম না কেউ, আমরা ডিসি চলছিলেন আমাদের শুক্রবার দিন 5 তারিখে, একটার পর একটা প্রশ্ন করতে করতে নানাভাবে প্রতিটা জেলা ঘুরে ঘুরে উনি মিটিং করছিলেন, মিটিং করতে করতে হঠাৎ তিনি বললেন যে এসটিটা আমি ভাগ করে দেবো এসসি থেকে, দিয়ে মেদিনীপুর এবং পুরুলিয়ার বিহার সরেন এবং বাবুল মান্ডিকে নিয়ে আরও 6 জনকে উনি বললেন যে আমি এসটি সিটের দায়িত্ব তোমাদের দিলাম, তোমরা করবে। হঠাৎ উনি বললেন যে এসসিতে তাহলে কে করবে, অভিষেকটাকে এবং আমাদের। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।